আপনি বলেছে খেলতে চাইও তুমি খেলতে হবে তো আপনার খেলা আগ্রহ আছে আর কিন্তু মানে আপনাকে বলেছে পার্সোনালি বলেছে যে আছে বোর্ডের সাথে কথা বলতে বোর্ড চলে তিনি এগ্রি করবেন আচ্ছা প্রথম কথার অ্যানসার হচ্ছে গিয়ে আপনি যেটা বলেছেন যে আপনারা লাস্ট টেস্ট কোন আমরা খেলতে একেবারেই আমরা কোনোভাবে জড়িত নেই ব্যাপারটা এটা হলো গিয়ে আপনারা বা আইন শৃঙ্খলা বাহিনী সরকার এবং সাকিব আল হাসান এইটা হলে গিয়ে আমরা এক্ষেত্রে পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যত কথাই বলি এখন যদি আপনি বলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে একটা রিটায়ারমেন্টে যেতে পারে আমার চেষ্টাটা আমি করেছি বাট শুধুমাত্র সাকিব আল হাসান ইজ নট ওনলি এ প্লেয়ার তার একটা পরিচিত আছে সে গত গভর্নমেন্টে সে একটা এমপি ছিলেন অ্যান্ড কিছু সেন্টিমেন্ট আছে সব মিলিয়ে গভর্নমেন্টের দৃষ্টিকোণ আমার দৃষ্টিকোণ ক্রিকেটের দৃষ্টিকোণ এক না আমি ফর্মার প্লেয়ার হিসেবে মনে করেছি যে একটা ছেলে 17 বছর ক্রিকেট খেলেছে ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হি হ্যাজ ডান লট ফর বাংলাদেশ আমি মনে করছি এগুলো ভালো হতো বাট তার সাথে তো অন্য জিনিসগুলো দেখতে হবে আপনার সো ওগুলো ওই জিনিসগুলোগুলো মিলিয়ে লাস্ট পয়েন্টে সে আসতে পারেনি সেটার ব্যাপারে আসলে বোর্ডের কিছু করার ছিল না বিকজ এটা পুরোপুরি আইনগত একটা বিষয় অ্যান্ড আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে জড়িত আছে সো এটা সাকিব আল হাসান এবং ওই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার ছিল এখানে বোর্ড কোনো পার্ট ছিল না বোর্ড আসলে তাকে আমরা যতটুকু আমাদের ক্ষমতা থাকতো ততটুকু আমরা তাকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করতাম যেহেতু সে আসলে এটা নিয়ে আর কথা বলেন সহকারী কোচ আপনারা বাংলা এজেন্ডা আছে আপনি যে কথাটা বলেছেন আসলে এমনভাবে মনে হচ্ছে যে 5-6 মাস চলে গেছে আসলে তা না এই আমাদের যেটা জানিয়েছে এটা সর্বসাকুল্যে আমরা জানি না আমরা 3টা বোর্ড মিটিং যদি আপনি ধরে দেখেন 3টা বোর্ড মিটিং 10 দিনের মধ্যে করেছি আমার মনে হয় আর আজকে হলে গিয়ে 4th মিটিং মনে হয় সো আপনি যদি ইফ ইউ গো ব্যাক তাহলে কিন্তু খুব কম সময় গেছে আর কি 15 দিন হবে 3টা বোর্ড মিটিং শেষ হয়েছে সো যে কোনো কাজের একটা প্রসেস মেনটেন করে করতে হয় সো ইটস নট দ্যাট যেটা নিয়ম আছে ওটা আমরা করবো না এটা অবশ্যই করবো অ্যান্ড এজেন্ডার মধ্যে অবশ্যই বোর্ড মিটিং আজকে আছে এজেন্ডা আপনি যে কোয়েশ্চেন করছেন দুইটা ব্যাপারে আপনাকে বলে দিচ্ছি আর রিগার্ডিং কনস্টিটিউশন রিফর্ম এটাও আমরা কমিটি করার কথা বলা হয়েছে বেশ দিন হয়নি ফাইনালি একটা চিঠি দিয়েছে আমাদের কমিটির আমরা ওই কমিটির ব্যাপারে আমরা কাজ করছি ওই কমিটি আমরা দিয়ে দিচ্ছি নেক্সট ফারুক ভাই এভাবে কিছু সংবাদ মাধ্যমে এসেছে যে নাজমুদ্দিন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়তে চান বলে আপনাকে জানিয়েছেন বা বোর্ডকে জানিয়েছেন সেটা সত্যি কি হয় যদি সেটা সত্যি হয় তাহলে আপনাদের ভাবনাটা কি আমি জানি না আপনাদের জার্নালিস্টদের সাথে নাজমুল কথা বলেছি কিনা আমি জানি না আই হ্যাভ নো ক্লু আমার মনে হয় যে অনেক সময় হয় কি আমাদের তো সোশ্যাল মিডিয়ার যুগে সো আমি একটা চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়ার যুগেও যাতে প্লেয়াররা আসলে প্লেয়াররা যেসব কাজ করে আর আই এম শিওর যে আপনি যেই দিন একসাথে আমরা 3টা রিপোর্ট করতে ইউ আর অলসো ভেরি স্ট্রেসফুল প্লেয়ারদের কাজটা কিন্তু আরও বেশি স্ট্রেসফুল বিকজ তাদের পারফরমেন্স চিন্তা করতে হয় তাদের এটাই এখন আপনার কী বলবো এটি প্রফেশন সো অনেকগুলো ব্যাপার কাজ করে সো অনেক সময় দু কোনো নিউজ আমি আপনাদের কথা বলছি না বাট যে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো নিউজে তাদের হয়তো বা এফেক্ট করতে পারে তো প্লেয়ারদের আসলে এই ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার তারা আসলে যেটাই ফিল করুক এটার নর্মাল ইয়ে দিয়ে যাওয়া উচিত আমি বলতে চাচ্ছি যে নট চেইন অফ কমেন্ট বাট যেই জায়গাটা বলা উচিত মানে বাইরে না কথা বলে আমার মনে হয় যে অপারেশনস পরে সিইও সিওর পরে প্রেসিডেন্ট সো কি বেশ কিছু পদক্ষেপ আছে ওগুলো করা যেতে পারে আমার মনে হয় প্লেয়ার এইসব ব্যাপারে আর কি সচেতন হবেন অ্যান্ড যদি কোনো প্লেয়ার যদি মনে করে যে সে ব্যক্তিগতভাবে তার ওই যা জায়গাটা সে কন্টিনিউ করতে পারছে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার যদি ওরকম কোনো রিকোয়েস্ট আমাদের কাছে আছে আমিও শুনেছি আপনাদের মতোই ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব যদি তারা কীরকম চায় কেন আপনি একটা জিনিস মনে রাখতে হবে কি সবচেয়ে ইজি অপশন হলে গিয়ে কেউ যদি বলে আমি করতে চাই না থ্যাংক ইউ চলে গেলাম সবচেয়ে ইজি অপশন বাট ইফ ইউ রিয়েলি ডিগ ডাউন কেন করতে চাচ্ছে না মানে এর পিছনে আর কোনো কারণ আছে নাকি এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে ওগুলো একটু আলাপ করবে বিকজ আমার সাথে কথা হয় না আপনি জানেন যে কাজ নেওয়ার পর থেকে এই বিপিএলের টিম করা আরও অনেক ইস্যুস যেগুলো হ্যান্ডেল করতে হয়েছে হয়তো প্লেয়ারদের সাথে আমার একদিন মাত্র বসতে পেরেছিলাম তাও নট দ্য হোল টিম 8-10 জন এসেছিলেন বিপিএল কেমন হবে না হবে তাও 1 মাস আগে সো আমি যাচ্ছি আমি চিটাগাংয়ের টেস্ট ম্যাচে আজকে আল্লাহ যদি চায় তো আজকে আমি যেতে পারবো রাতে আমার ফ্লাইট তো কালকে পরশু মধ্যে আমি টিম কোচ সবার সাথে আমি বসার চেষ্টা করবো তখন একটা কিছু আউটকাম আসবে।